এত এলাকা বল মানে সন্ন্যাসীমারা ফার্মার্স ক্লাবের কম করে 30 থেকে 40 জন অলরেডি চাষ করেছে। তারা 1 বিঘাতে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত বিক্রি করবে, যেটা সারা বছর ফসল, যেটা লাভের থেকে বেশি এটা প্রফিট করা যায়। নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। 1 বিঘা জমিতে চাল কুমড়ো চাষ করে 1 থেকে 2 লাখ টাকার লাভের স্বপ্ন দেখছেন এক চাষি। যদিও ওই চাষির অভিমত, চাল কুমড়ো চাষে দেশি লাউয়ের চাইতেও ডাবল লাভবান হওয়া যায়, তাই যথেষ্ট লাভের আশায় নিজস্ব কিছু জমিতে চাল কুমড়ো চাষ করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের সন্ন্যাসীপাড়া ফার্মার্স ক্লাবের চাষি পরিতোষ মণ্ডল। পরিতোষবাবু বলেন, রাসায়নিক সার ছাড়া জৈব অর্গানিক পদ্ধতিতে চাল কুমড়ো চাষ করে তিনি যথেষ্টই লাভের স্বপ্ন দেখছেন। তিনি আরও বলেন, 1 বিঘা জমিতে চাল কুমড়ো চাষ করে 1 থেকে 2 লাখ টাকা লাভবান হওয়া যায়। আগামী দিনে তার মতো অন্যান্য চাষিদেরও এই চাল কুমড়ো চাষের আহ্বান জানান পরিতোষবাবু। কী চাষ করেছেন? এটা কুমড়ো চাষ করেছি, চাল কুমড়ো। চাল কুমড়ো বলছিলাম, এই যে চাল কুমড়ো এই সময় করেছেন, তো প্রকৃতপক্ষে এটা কি শীতকালীন না বর্ষাকালীন? এটা বর্ষাকালীন। বলছিলাম যে কতটা জায়গায় লাগিয়েছেন? এটা মোটামুটি আমাদের দিঘি চারপাশে, মাঝখানে মাছ, চারপাশে আমাদের সুপারি বাগান। আচ্ছা, সুপারির মাঝখান দিয়ে যে অল্প জমিতে কৃষক লাভবান হয় সেই সুপারি এক হিসেবে খুঁটি আমরা ব্যবহার করছি বাঁশের, সেই সুপারি গাছটা আমাদের খুঁটি হিসেবে লেগেছে, সেটার উপরে আমরা চাল কুমড়া চাষ করেছি। বলছিলাম এই চাল কুমড়া কতটা লাভবান এই মুহূর্তে? লাভবান ভালো, মোটামুটি 15 টাকা 20 টাকা 25 টাকা পর্যন্ত এবার আশা করি যাবে, 30 টাকা পর্যন্ত যাবে। মানে এই মুহূর্তে বাজার কী দাম? এই মুহূর্তে 15 টাকা 20 টাকা যাচ্ছে। বলছিলাম এতে পার পিস 15 টাকা বিক্রি করে কি লাভবান হবে? হ্যাঁ, এটা প্রচুর লাভবান। 1 বিঘা জায়গাতে একটা কৃষক কম করে 1 থেকে 2 লাখ টাকা বছর আয় করবে। এটা বলছিলাম এই যে চাষ করেছেন এই পর্যন্ত কী কী ব্যবহার করেছেন? এটা টোটালটা আমরা সদর দপ্তর থেকে যেটা দিয়েছেন কীটনাশক, হার্বিসাইড, ফাঙ্গিসাইড এবং অর্গানিক, যেটা টোটালটা এবং যেটা অর্গানিক দিয়ে আমি টোটালটা বেশিরভাগ চাষ করি, অর্গানিক খুব ভালো। এটা বলছিলাম কী পদ্ধতি, রাসায়নিক পদ্ধতি না জৈব পদ্ধতি? এটা টোটালটা জৈব অর্গানিক পদ্ধতি করা হয়েছে। আচ্ছা স্যার, বলছিলাম এটা কতদিন পর্যন্ত বিক্রি করা? এটা আপাতত ধরেন আপনার 3 থেকে 4 মাস বিক্রি হবে যদি আমরা টোটালটা অর্গানিক দিয়ে করি। রাসায়নিক দিয়ে করলে এতদিন যাবে না? যাবে না। না না, কারণটা? কারণটা হলো রাসায়নিক সারটা খাবে গাছটা, তারা অতিরিক্ত বড় হবে, কিন্তু অর্গানিকটা আস্তে আস্তে খাবে গাছটা, আস্তে 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 দীর্ঘ দিবে, মানে দীর্ঘ লংজিভিটি হবে, লংজিভিটি হবে। তো বলছিলাম এই যে কুমড়ো চাষ আপনারা করেছেন, কি বলবেন চাষিদের জন্য, তারা কি কুমড়ো চাষ করার জন্য? হ্যাঁ, এটা আমাদের হাতে কি এত এলাকা বল মানে সন্ন্যাসীমারা ফার্মার্স ক্লাবের কম করে 30 থেকে 40 জন অলরেডি চাষ করেছে। তারা 1 বিঘাতে 2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত বিক্রি করবে, যেটা সারা বছর ফসল, যেটা লাভের থেকে বেশি এটা প্রফিট করা যায় আর কি। চাষিদের কি বার্তা দেবেন আগামী দিনে? বার্তা দেব আগামীতে যে এটা অতিরিক্ত লাভবান, মানে লাভের থেকে ডবল লাভ, তারা কি চাষ করতে পারে? হ্যাঁ, অবশ্যই চাষ করতে পারে। এটা এটা কি হাইব্রিড প্রজাতি? হ্যাঁ, হাইব্রিড প্রজাতি। এটা কেমন ফলন আসছে? যথেষ্ট, এটা অনেক 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 অল্পতেই এটা অনেক হয়ে যায়। প্রতি একদিন পর পর বা পাট করে নিই, 1 বিঘা থেকে পাট করে নিই আমরা প্রতিদিনই 50 টা 100 টা 150 টা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 8 মোবাইল।